আলোর উৎসব তথা দীপাবলিতে ক্রমশ হারিয়ে যাচ্ছে মাটির প্রদীপ। কালীপুজো এলেই ঘর আলো করতে মাটির প্রদীপের চাহিদা বেশ থাকতো, কিন্তু গত কয়েক বছর ধরে সাধারণ মানুষ ঝুঁকছেন তুলনায় সস্তা এবং বাহারে বৈদ্যুতিক আলোর দিকে। এই পরিস্থিতিতে কালীপুজোর মুখে চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা। বুধবার কুমোরপাড়ায় গিয়ে প্রাচীন মৃৎশিল্পীকে বাঁচানোর আহ্বান জানালেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোলের শিমুলিয়া গ্রামে কুমোরপাড়ায় গিয়েছিলেন তিনি, সেখানে তিনি নিজে মাটির প্রদীপে রং করেন। পাশাপাশি স্থানীয় ছাত্রছাত্রীদের দীপাবলির উপহার হিসেবে খাতা কলম ইত্যাদি তুলে দেন। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন ওই অঞ্চলে প্রচুর কুমোর একসময় মৃৎশিল্পের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে মাত্র একজন এই কাজের সঙ্গে যুক্ত। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন যে মাটির প্রদীপ কিনুন এবং মাটির জিনিসপত্র কিনে প্রাচীন মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখুন। এই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত প্রদীপ বানান উনি হাতে করে, উনি এখনো মেশিন পাননি এখানে। আর এই পাড়াটাতে ছিল মানে সমস্ত মাটির কাজ করা আর্টিসানরা এখানে ছিল, কিন্তু আস্তে আস্তে সব মানে ছেড়ে দিচ্ছে আর কি। উনি হচ্ছে লাস্ট জেনারেশন, মানে ওনার ছেলেমেয়েরা আর কেউ এই কাজটা করছে না। খুবই এটা কষ্টের, এবং আজকে এখানে এসেছি কারণ ওনার কাছ থেকে আমি আজকে প্রদীপ নেব। প্রদীপগুলো যেগুলো আমি বিভিন্ন মানুষকে উপহার দেব দিওয়ালির জন্য, ওনার কাছ থেকেই নেব। এবং আমি চাই যে উনি ওনার কাজটাকে ওনার ছেলেমেয়েরাও শিখুক, কারণ কি আজকে এক একটা করে এরকম কাজ যদি শেষ হয়ে যায় কী বলবো। চায়না থেকে জিনিসপত্র আমরা নিচ্ছি, টুনিবাল দিয়ে সাজাচ্ছি, কিন্তু আমাদের নিজস্ব যে জিনিস, আমাদের নিজের দেশের যে জিনিস, নিজের মাটির যে জিনিস এত কষ্ট করে হাতে করে বানাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না বারবার যে এই দিওয়ালিতে লোকাল গো লোকাল, এবং ভোকাল ফর লোকাল তো উনি আগে থেকেই বলে এসছেন। সেই কারণেই আজকে এখানে আসা। আমি ওনার কাজে একটু হাত মেলাচ্ছি, রং দিচ্ছিলাম, খুব ভালো লাগছে। এবং আজকে এখান থেকে আমি আমার বিধানসভার এবং আসানসোল জেলার সমস্ত মানুষকে বলবো যে আপনার ওখানে এই রানদেব পণ্ডিতজির মতো যারা মানুষরা আছেন, যারা হাতে করে প্রদীপ বানাচ্ছেন, তাদের কাছ থেকে প্রদীপ কিনুন। যত দামি হোক, যত বেশি দামি হোক, যত কম দামি হোক, ওনাদেরকে সাপোর্ট করুন। এই জেনারেশন যেন লাস্ট জেনারেশন না হয় এই কাজের জন্য, সে কারণে সবাই। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।